হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন আপনারা সবাই? সো ফাইনালি আমরা মেট্রো রেলে ওঠার জন্য চলে গিয়েছিলাম মেট্রো রেল স্টেশনে, আর এটা হচ্ছে দিয়াবাড়ি স্টেশন, আর এটা উত্তর বলে। সো ফাইনালি আমরা চলে আসছি, আর কিছুদিন আগে দেখলাম মানুষ এই মেট্রো রেলে ওঠার জন্য মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারপরও নাকি উঠতে পারছে না। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন যেয়ে দেখি একদমই কোনো ভিড় নাই, কোনো লাইন নাই, কিছুই নাই, একদম নিরিবিলি, মানে ফাঁকানাকা একটা পরিবেশ। তো যাই হোক, দেখে খুব ভালো লাগতেছিলো, আর উপর থেকে চারিপাশে যে ভিউটা ওটা দেখতে আরও বেশি ভালো লাগতেছিলো। তো এখন আমরা হচ্ছে স্টেশনের ভিতরে যাচ্ছি টিকিটটা কাটার জন্য। তো এই তো আমরা ভিতরে চলে গেলাম, আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি মেট্রো রেলে উঠতে চান তাহলে কিন্তু 7:30 থেকে মেট্রো রেলটা স্টার্ট হয়, স্টেশনটা ওপেন হয়, আর 11:30 কিন্তু মেট্রো রেলের যে স্টেশন এটা কিন্তু ক্লোজ হয়ে যায়, এরপরে গেলে কিন্তু আপনারা মেট্রো রেলে উঠতে পারবেন না। সো আপনারা হচ্ছে এই টাইমের মধ্যেই আর কি যাওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা প্রথমে গেলাম, যাওয়ার পরে এখানে হচ্ছে আরেকটা কাউন্টার, এখানে আপনি অনলাইনে না মানে অফলাইনে টিকিটটা কাটতে পারবেন এই জায়গাটা। আর আরেকটা জায়গা আছে এই পাশে, এই যে এইখানে, এখানে হচ্ছে আপনি অনলাইনে টিকিটটা কাটবেন। সো এখানে আমরা লাইনে দাঁড়ালাম, আর এখানে কিন্তু একজন করে আপনাদেরকে থাকবে আর কি, মানে আপনাদের এখানে ভয়ের কিছু নাই যে ভিতরে গেলে পারবো কি পারবো না, একজন করে লোক থাকবে যিনি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে আপনাদেরকে নিয়মটা মানে শিখিয়ে দিবে, টিকিটটা কেটে দিবে আর কি। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমাদের 500 টাকা ভাঙটি হয় না, যার কারণে আমরা এই যে অফলাইন টিকিট কাটার জন্য এখানে আসছি। তো এখানে এসে আমরা বলতেছিলাম যে এই সিস্টেমটা কেমন হলো, তখন আমি আবার বললাম যে ঠিকই আছে, সবাই যদি 1500 টাকার নোট দেয় কীভাবে হবে, খুচরা টাকারও তো একটা লিমিট আছে, সবাই যদি সেম কাজই করে তাহলে তো হবে না। তো যাই হোক, আমরা এখান থেকে অফলাইনে হচ্ছে টিকিটটা কাটতেছিলাম, তো ফাইনালি কেটেও নিলাম। যাই হোক, আমাদের অনলাইনের সিস্টেমটা দেখানো হয় নাই, যেহেতু আমরা অনলাইন টিকিটটা কাটতে পারি নাই। তো এটা হচ্ছে নেক্সট টাইম যদি কখনো যাই তাহলে অবশ্যই আমরা অনলাইনে কাটার চেষ্টা করবো, মানে আপনারা যদি কেউ যান অবশ্যই খুচরা টাকা নিয়ে যাবেন, নাহলে কিন্তু আমাদের মতো এরকম অফলাইনে কাটতে হবে। তো আমরা হচ্ছে কার্ডটা পেয়ে গেলাম, টিকিট পেয়ে গেলাম, আর এখান থেকে এন্ট্রি, প্রথম এন্ট্রি এখান থেকে, এখানেও একজন থাকবে যিনি আপনাদেরকে শিখিয়ে দিবে কীভাবে কী করতে হবে। তো এখানে কার্ডটা ধরার সাথে সাথে আমাদেরকে হচ্ছে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, যার কারণে আমরা ভিতরে যাই। তো এটা কার্ড ছাড়া কিন্তু আপনারা এই ভিতরটায় কেউ ঢুকতে পারবেন না। সো ফাইনালি আমরা যাচ্ছি সামনের দিকে, এগোচ্ছি, আর ভাবতেছি কোন দিকে যাবো, এদিকে না ওদিকে, মানে স্টেশনটা কিন্তু অনেক বড়, মানে ঘুরে দেখে শেষ করতে পারবেন না এটা আর কি। তো এখানে যে লিফ্টগুলো আছে তো এইগুলো এখন বন্ধ আছে, আমরা হচ্ছে এসকেলেটর দিয়ে, সামনে যে এসকেলেটর আছে এটা দিয়ে আমরা উঠবো। তো ওইটার কাছে যাচ্ছিলাম, তো দেন দেখলাম যে এদিক দিয়ে অনেক মানুষ, এখানে লেখা আছে চলন্ত সিঁড়ি, তো এটা দিয়ে আমরা এখন উঠতেছি। এটা দিয়ে ওঠার পরেই কিন্তু মেট্রো রেলের যে এখান থেকে আমরা উঠবো সেই জায়গাটা। তো এখানে আমরা এই যে পৌঁছায় গেলাম, তো আমরা যে দেখলাম যে একটা হচ্ছে ট্রেন অলরেডি ছেড়ে দিছে, আমরা উঠতে পারি নাই, তখন আমরা ভাবলাম যে কী করবো, ততক্ষণ আমরা একটু সেলফি এদিক ওদিক একটু ভিডিও করে নিই। তো আমি ওটাই করতেছিলাম, দুজন মিলে আমি আপুর কিছু পিকচার তুলে দিলাম, আপু আমার কিছু পিকচার তুলে দিল। যাই হোক, তারপরেই তো আমরা ওয়েট করতেছি, এখনও ট্রেন আসে নাই। তো ফাইনালি এই যে কিছুক্ষণ পরে আরেকটা মেট্রো রেল চলে আসলো, আর এটাতেই কিন্তু আমরা উঠবো। আর আরেকটা কথা বলে রাখি, এখন কিন্তু আপনারা অলরেডি জানেন যে এখন কিন্তু যে আলাদা যে জায়গাগুলো আছে, মানে যেখান থেকে আপনারা উঠতে পারবেন 11:30, যে স্টেশনগুলো এগুলো এখনও কমপ্লিট হয় নাই, যার কারণে এগুলো বন্ধ আছে। শুধু আপনারা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যেতে পারবেন, আবার আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত আসতে পারবেন, এই স্টেশন দুইটাই শুধুমাত্র খোলা আছে। তো এই তো চলেও আসলো, তারপরে ওপেন হয়ে গেল, আমরা ঢুকে পড়লাম, আপু তো অনেক খুশি ভিতরে ঢুকে, তো সে মানে খুবই খুশি, সে অনেক হ্যাপি। তা আমরা এই যে উঠলাম, উঠে আমরা বসতেছিলাম, তারপরেও অনেক সবাই দেখতেছি যে কম বেশি যা হয় আর কি, প্রথম মানে আমাদের দেশের একটা গর্ব, আমাদের স্বপ্ন আর কি মেট্রো রেল। তো সবাই এখানে অনেক ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, সবাই আসছিলো। আর এই আশাটার কাহিনী একটু বলি, সামনের যেই কামরাটা একদম ফার্স্ট নাম্বার কামরাতে শুধুমাত্র মহিলাদের জন্য আর কি মেয়েদের জন্য স্পেসটা করা হয়েছে, আর কেউ ওখানে উঠতে পারবে না। তো যারা পুরুষ ওখানে উঠেছিলেন তাদেরকে অ্যানাউন্স করা হয়েছে, যার কারণে তারা সবাই বের হয়ে আসতে বাধ্য হয়েছে। তো আমরা বললাম যে ঠিক আছে, এটা যেহেতু মেয়েদের জন্য আমরা ওটাতে যেয়ে বসি, যেহেতু আমাদের সাথে কোনো ছেলে ফ্রেন্ড বা মানে পুরুষ কেউ ছিল না, আমরা দুজন মেয়ে গিয়েছিলাম। তারপরেও দেখলাম এখানে কয়েকজন ভাইয়ারা ছিলেন,
যারা কিনা অ্যানাউন্স করার পরেও এখান থেকে উঠে নাই, তো এটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম। মানে বাঙালি তো কেননা জানি এরা রুলস মানতে চায় না, মানে নিয়ম কানুনের বাইরে থাকতে এরা মনে হয় পছন্দ করে। তো এই তো আপুরা ওদের সাথে ভায়া ছিল, তো ওরা আবার নেমে গেল অ্যানাউন্স করার পরে। তো আমরা আবার হচ্ছে ফাঁকা, একদমই আমাদের এইটা কামরাটা একদম ফাঁকা ছিল। তো পরে আবার দেখলাম আপু, এই আপু দুজন আবার ওই পাশ থেকে আসলো, কারণ পরের কামরাগুলো একদমই ভর্তি ছিল, মানে অনেকের দাঁড়াই থাকতে হয়েছে। যাই হোক, আমাদের যেহেতু শুধুমাত্র মহিলা কামরা ছিল, যার কারণে আমাদেরটা একদম ফাঁকা ছিল, নিরিবিলি ছিল, অনেক এনজয় করেছি আমরা। এই তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল, এরকম পরে ছাড়লো, আর আমরা খুব দ্রুতই কিন্তু আগারগাঁও পৌঁছে যাব। তো এখন এই যে খুবই ভালো লাগতেছে, অন্যরকম একটা খুশি মানে কাজ করতেছে ভিতরে, যে মেট্রোলে উঠছি আর লাইনে তো দাঁড়াইতে হয় নাই, কোনো কষ্ট করতে হয় নাই, আসছি একদম ফাঁকা, মানে ফ্রিতে খুশিতে খুশিতে আসছি, উঠেও পড়ছি, মানে কোনো ভিড় ছিল না আর কি। তাই তো একটা স্টেশন আমরা পার করলাম, এটা মেবি 10 নম্বরের স্টেশনটা ছিল, যেটা কিনা এখনও পর্যন্ত রেডি হয় নাই, কাজ চলতেছিলো এটার। তো স্টেশনগুলোতে যখন মেট্রোরেলটা আসে তখন একটু স্লো হয়ে যায়, আবার যখন তো ফাইনালি আমরা হচ্ছে আগারগাঁওতে চলে আসছি, এখনই আমাদের এখানে হচ্ছে নেমে যেতে হবে। আবার এখান থেকে কেউ চাইলে আবার টিকিট কেটে আপনারা উত্তরা যেয়ে নামতে পারেন, যেহেতু আমাদের একটা কাজে আমরা আসছিলাম, তো আমরা আবার ফেরত যাব না, এখান থেকে আমরা কাজ কমপ্লিট করে দেন যদি এখানে স্টেশনটা ফাঁকা থাকে তাহলে দেন আমরা আবার এই মেট্রোরেলে উঠে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। তো এই যে এখনও ট্রেনটা থামেনি, খুব স্লোলি আস্তে 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 থামছে, তো এখন আমরা থামলে আমরা হচ্ছে নেমে যাব। তারপর আপনাদের সাথে শেয়ার করব যে এখানের স্টেশনটা কেমন, কারণ আমরা যেহেতু দিয়াবাড়ি স্টেশন থেকে উঠেছি, ওইখানে স্টেশনটা একদমই ফাঁকা ছিল, আপনারা তো দেখেছেনই। আর এখন এখানে নামার পরে দেখলাম যে অনেক ভিড়, মানে সবাই অফলাইন অনলাইন দুইটাই, মানে খুব মানে লাইনে দাঁড়িয়ে চেঁচামেচি করে আর কি টিকিট কাটতেছিল। এটা নামার পরে আমরা আর কি দেখতে পেরেছি। তো এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, আমরা এখন যেদিক দিয়ে যেতে হবে, নামতে হবে আর কি, বের হতে হবে, সেই দিকেই আমরা যাচ্ছি, কারণ এটা তো আবার নিয়ম আছে, মানে রুলস করে দিচ্ছে যে একদিক থেকে উঠতে হবে, অন্য দিক থেকে আপনাদেরকে নামতে হবে, তো সেটা অনুযায়ী তো আমাদের কাজ করতেই হবে। তো সেই দিকেই আর কি যাওয়া হচ্ছে, আর ওটা ছাড়া তো আমরা বেরও হতে পারবো না, মেট্রোর মানে স্টেশনের ভিতরে আমাদের থাকতে হবে। তো বাহির এখানে লেখা আছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদেরকে সংকেত দেওয়া আছে যে কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, কিভাবে কি করবেন। ইভেন রেল ট্রেনের মধ্যেও কিন্তু দেওয়া আছে আপনি কোথায় যাচ্ছেন, তারপরে কোন স্টেশনে আসতেছে, এভরিথিং কিন্তু ওখানে থাকে, আপনারা সব কিছু ওখানে পড়তে পারবেন। ইভেন ওটা কিন্তু বাংলাতেই লেখা থাকে, সব কিছু আপনারা ইজিলি ওখানে দেখতে পারবেন। তো এই তো আমরা হচ্ছে এক্সিট যেদিকে, এদিকে নামছি নামছি নামছি, তারপরে দেখতেছিলাম যে নিচে অনেক ভিড় ছিল, তো এখানে এ তো আমরা নেমে গেলাম। এখানে যে জরুরি বহির্গমন লেখা আছে, দেন আমরা তাকাচ্ছিলাম যে কোন দিক দিয়ে যেতে হবে, তো সবাই দেখলাম যে এদিকে, তো এদিকেই যাচ্ছি। তো এই যে এখানে লেখা আছে বাহির, তো এখানে হচ্ছে আপনাদেরকে যে টিকিটটা আপনারা কেটেছিলেন, যে কার্ডের মতো একটা টিকিট দিয়েছিল, ওইটা আর কি এখানে জমা দিতে হবে। তো আমি ভাবতেছিলাম যে জমা দেওয়ার পরেও মনে হয় এটার কোনো কাজ আছে, এটা নিতে পারবো, এটা আমি আবার জমা দেওয়ার পর ওই পাশে যেয়ে তাকাইছিলাম যে দিবে না আমাকে, পরে মাথায় আসলো যে না, ও এটা তো জমা দিতে হবে, এটা তো আমি নিতে পারবো না। যাই হোক, এই তো এখানে আমি জমা দিলাম, জমা দিয়ে এখানে এসে আমি আবার দাঁড়াইছিলাম কিছুক্ষণ, তো পরে আবার ভাবলাম যে না, এটা তো জমা দিতে হবে। যাই হোক, এখান থেকে আমরা বাইরে হয়ে যাচ্ছি। এখানে আপনাদের হচ্ছে কেউ যদি সিঁড়িতে নামতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য স্কেলেটর আছে, তারপরে হচ্ছে এখানে যে ক্যাপসুল লিফ্টগুলো আছে যেগুলো এখনও ওভাবে চালু হয় নাই, পুরোপুরি যখন সব কিছু চালু হবে তখন আর কি এগুলা ব্যবহার করতে পারবো আমরা। অ্যান্ড দেন এই যে এদিকে হচ্ছে বাহির, আমাদেরকে এদিক থেকে বের হয়ে যেতে হবে। অ্যান্ড আমরা এসেছিলাম পাসপোর্টের কাজে, তো ওইদিকে আমরা যাব, পাসপোর্ট অফিসে যাব। যাই হোক, ফাইনালি আমরা মেট্রোলে উঠে গেলাম, অ্যান্ড হচ্ছে অনেক স্বপ্ন পূরণ করলাম আর কি। আপনারা এখনও পর্যন্ত যারা উঠেন নাই তারা দ্রুত চলে আসেন আর মেট্রোলে উঠেন, তাহলে আপনাদের আপনাদের আর কি সবারই আমি আমার জানার মতো সবারই কম বেশি স্বপ্ন আছে মেট্রোলে ওঠার জন্য, তো সবাই চলে আসেন, উঠেন,
এখন তো কোনো ভিড় নাই, একদমই ফাঁকা। তো আপনারাও আই হোপ আমার মতো আমাদের মতো আর কি এনজয় করবেন। তো এদিক থেকে যে নেমে গেলাম, এটাই হচ্ছে লাস্ট। অ্যান্ড দেন ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।